শেষ করো তারপরে খাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেল সালমা ব্লগ থেকে স্বাগতম। তো আজকে এসেছি আমরা খাবার প্রতিযোগিতা নিয়ে। তো ওরা দুজন খাবার প্রতিযোগিতা করবে, তো চলুন জেনে যাই ওদের পরিচয়। তুমি তোমার নামটা বলো। আমার নাম শাহজাদ আব্দুল্লাহ। তোমার নাম? শাহনাম আব্দুল্লাহ। আজকে আমরা কি খাবারের প্রতিযোগিতা করতেছি? মাংস এবং রুটি। তোমরা দুজন খেতে পারবা? জি। তোমরা যদি দুজন খেতে পারো তার জন্য পুরস্কার আছে, আর যদি না খেতে পারো তাহলে তোমাদের শাস্তি আছে। তোমরা শাস্তি পেতে রাজি আছো? আচ্ছা, তো চলুন তাহলে চলুন আমরা আমাদের খাবারের প্রতিযোগিতা স্টার্ট করি। দেখা যাক কে আগে খেতে পারে। যে আগে খেতে পারবে তার জন্য অবশ্যই পুরস্কার আছে, আর যে খেতে পারবে না তার জন্য কঠিন শাস্তি আছে। তো চলো তোমরা তোমাদের খাবার স্টার্ট করো। যে আগে খেতে পারবে তার জন্য বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে আগে খেতে পারবে তার জন্য পুরস্কার। তোমরা দুজন কোন ক্লাসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? সালা কাছে হাতে দেখাই দিছে। তুমি অনেক বুদ্ধিমান একটা ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত তালি দে। আরে বাবা তো দুজন। আস্তে 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 ফেল ফেল এসে ফেল এসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এত, তুমি ছোট্ট একটা মানুষ এত কম সময়ে খেতে পেরেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সবার আগে খেতে পেরে তোমার অনুভূতিটা আমাদের কাছে প্রকাশ করো। তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? তাদের পুরস্কার ভালো না? ওই যে চকলেট আছে, চকলেট বয়াম আছে, খাটে নিচে যাও বড় একটা। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে পারো। তুমি আগে খেতে পেরেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এত ছোট একটা মানুষ এত তাড়াতাড়ি খেয়েছো, তো তোমার অনুভূতিটা প্রকাশ করো। তুমি আগে খেতে পেরে তোমার কেমন লাগছে? ভালো ভালো লাগছে তাই? পুরস্কার। তো যাই হোক বন্ধুরা, ওরা ছোট মানুষ, আমি ওরা এত অল্প সময়ের মধ্যে খেতে পেরেছে, তো ওদেরকে আমি পুরস্কার দিব। তো আমার পক্ষ থেকে আমার ছোট্ট একটা উপহার, আর যে খেতে পারিনি তার জন্য শাস্তি দিব, তো ওকে আমি এই চকলেটটা, এই চকলেটটা দিতেছি, আর সাথে হচ্ছে এই টাকা। তো এই চকলেট এবং টাকাটা দুটাই তোমার। খুশি হাসি বিক্রি। তুমি কি খুশি হয়েছ? অনেক অনেক খুশি। বন্ধুরা বলেছে ওই হচ্ছে রুবিজা। তুমি কষ্ট পেও না, তুমি খেতে পেরেছো, আগে খেতে পারো না, তুমি কষ্ট পেও না। তো তোমার জন্য, তোমার জন্য না রে এক মরিচ, তুমি এই মরিচ তোমাকে খেতে হবে, এটা তোমার স্বাস্থ্য স্বরূপ। খেতে না পারলে তোমাকে খেতে হবে। মরিচ এই যে এতটুকু, তুমি আচ্ছা ছোট মানুষ, ছোট মানুষ, তোমাকে এইটুকু দিলাম, এটা না খেতে পারলে তোমার স্বাস্থ্য হবে। আমাদের যেহেতু মরিচ খেতে পারে না তার জন্য ওকে একটা শশা দিচ্ছি, এই শশাটা খেতে হবে না। এটা তোমার জন্য সমবেদনা, যেহেতু সে ঠকে গিয়েছে তার জন্য এটা সমবেদনা।
আমাদের চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে উৎসাহ দিলে অবশ্যই পরবর্তীতে আমরা আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।